মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম নতুন আরেকটা দিন নিয়ে, আর তারাপীঠেই রয়েছি। তারাপীঠ থেকেই তোমাদের এটা দেখাচ্ছি আমি। খুব সকালে উঠে পড়েছি, উঠে চা খেয়েছি, আর দেখো মেঘটা খুব সুন্দর হয়ে আছে। আর কলকাতার সাইডে বা অন্যান্য বর্ধমানের এদিকে তো দু তিন দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এখনও পর্যন্ত বৃষ্টিটা সেভাবে হয়নি, কেবল মেঘলা করছে আর মাঝে মাঝে দু এক ফোঁটা করে পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো আকাশটা এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের। আর এখন দেখছো খুব সকাল, যেহেতু অল্প স্বল্প মানুষ যাতায়াত করছে, শুরু করেছে, আর এখানকার মনোরম পরিবেশ তো, তাই এলে মনটা খুব হালকা হয়ে যায় গো, ভীষণ ভালো লাগে, আর মনে হয় থাকি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো সেই মহা শ্মশান যেখানে বামদেব বাবা মানে যে শ্মশানের মধ্যে থাকতেন এবং পঞ্চমুণ্ডী আসনে বসে শ্বেতশিমুল গাছের তলায় বসে ধ্যান করতেন। তো এইটা হলো সেই বেদি, এখানে সেই নগেন পাণ্ডা মানে এনাদের প্রত্যেককেই সমাধি দেওয়া হয়েছে। তাই প্রথমে তো বামদেবের ওখানে ঘরেতে সিঁদুর দিয়ে, আলতা দিয়ে বা অগুরু, তারপরে এই সমস্ত দিয়ে প্রণাম টুনাম সেরে নিয়ে তারপরে এসেছি এই সমস্ত জায়গাগুলোতে। যে প্রত্যেকবারে এলেই এখানে আমি আসি, কারণ আমার খুব ভালো লাগে এখানে এসে একটু প্রণাম করি, সিঁদুর ছোঁয়ায়, ধূপবাতি দেখায়। তারপরে দেখো দেখতে পাচ্ছ যে ওরা আমাদের পরিচিত, তো ওখানেই থাকে, তাই এসে টাকা চাইছিল এই আর কি। প্রায় বিকেল 5:30 এরকম বাজছে, আর আমরা তো সকালবেলা গিয়েছিলাম আত্মীয়ের বাড়ি, সেখান থেকে ফিরে এখন আটলা যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় শিবলিঙ্গ, এটা সত্যিই ভীষণ বিরাট বড় জানো। আর ভেতরে কে আছে দেখবে, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে ভেতরে আছেন বজরংবলী আর স্বয়ং বিষ্ণু, মানে বিশাল বড় বড়। যারা যারা গেছো তারা তো জানোই এখানে কি আছে, আর যারা যাওনি তারা প্লিজ গেলে পরে এটা যেন অবশ্যই দর্শন করো। এবার আমরা সোজা আটলা বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা টোটো করে নিয়েছি, এখান থেকে খুব কম রাস্তা, 3 কিলোমিটার প্রায়। তা এত ভালো লাগছে যেতে, আর যাচ্ছি আর নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছি, মানে গ্রামটা তো ভীষণ অনেকটাই বড়। আর দেখো ওদিকে না মানে যে লজগুলো দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, অনেক বড় বড় লজ এখানে, অনেক লজ জানোই তোমরা যে এই সমস্ত জায়গাগুলোতে লজই বেশি থাকে। আর এই যে দিক দিয়ে চারিদিক দিয়ে রাস্তা বেরিয়ে গেছে দেখবে, আর একটু এগিয়ে গেলে পরেই আমরা তারাপীঠ রোডের মানে যে স্টেশনটা আছে সেখান দিয়ে আটলা গ্রামের উপর দিয়ে যে রাস্তাটা বেরিয়ে আসছে সেই রাস্তাটা ভেঙে আমরা সোজা বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সত্যি সত্যি ভালো লাগবে, প্লিজ। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে মায়ের মন্দিরে আমরা আবার চলে এসেছি, আর 25শে বৈশাখ উপলক্ষে কত লাইটিং করেছে মন্দিরে, মানে পুরো মন্দিরটাকে, মন্দির চত্বরটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর করে সত্যি সত্যি সাজানো হয়েছে, কি ভালো লাগছে। আর আমরা আর একবার মায়ের মন্দিরে গর্ভগৃহে ঢুকবো, তাই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। আর উপর থেকেই যেহেতু ক্যামেরাটা করা হচ্ছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর এখানে মানে কোনো হয়তো কোনো ব্যক্তি যজ্ঞ করাচ্ছেন, আর ওপরেও সেম তাই একই কাজ চলছে। আর এখানে মায়ের কাছে কিন্তু শুধু মাত্র মানুষ যে আসে তা নয়, শান্তির জন্য অনেকে যজ্ঞ করায়, গৃহশান্তি, মানসিক শান্তি, বিভিন্ন যার যেটা, তো সেই যজ্ঞের কাজ এখানে চলছে, যজ্ঞ হচ্ছে। আর এই সমস্ত দেখে ভালোই লাগে। তবে তারাপীঠে এলে পরে সত্যি কথা বলতে কি, বিভিন্ন দেশ দেশান্তরের মানুষ এখানে আসে তাই ভালোও লাগে দেখতে থাকতে। ভিডিওটা আমি আর লং করছি না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে বলো জয় মা তারা।